এমন পাওয়ার আইছিস আমি কই? তাহলে আমার এই পাওয়ার আমি খাটামু কই? পাওয়ার লই আইছে হ্যাঁ, এত পাওয়ারের মত দরকার নাই, পুরুষত্ব দেখাইতে আছেন হ্যাঁ। স্যার কইতেছি ব্যাক স্যার, ছাড়মু না স্যার, ছাড়মু না, ঘরে চল কইতেছি। আমার স্যার ওই যে আমি ব্যাগ রেখে যাইতেছি। তোর বাদরি বোন, তোর বাদরি, তোর বাদরি ছাড়তে যাস না। আল্লাহ রে না, ছাড় কইতেছি না। CA কমেডি টিভি, স্মাইল ইজ গুড ফর হার্ট। আমার জীবনটা তেনা তেনা, আল্লাহ জানে খুলবে কিনা। বউ আমার সহ্যই করতে পারে না, পুরা মনে করে আমি একটা গজা ধজা পায়ের মোজা, কারো মনে আমি নাই, সবার মনে সবাই। আল্লাহ আমার কপালে যে কি আসছে দেন ভাই, কেতে বলতে একটু কইতেছি, খুলবে না সে, খুলে না। আমি তোমার স্বামী আইসি, একটু দরজাটা খুলে দেই। ব্যালেন্স দিল কে বুঝতে পারলাম না। দেখছেন ভাই কষি না, জীবনটা আসে আমার বাড়ি আমার ঘর, কি সমস্যা? তোর বাড়ি তোর ঘর, এনে থাকি কি করবি? তার মানে তুই এই বাড়িতে থাকতে পারবি না, আসবো থেকা তুই রাস্তায় গিয়ে থাকবি। এই কি কি দিছি, ল্যাপ দিছি, মশারি দিছি, একবার বালিশও দিছি, সবকিছু দিয়ে দিছি না, এখন পোটলা বাইন্ডা গাছের নিচে যাইয়া আরামে ঘুমান। এ ভাই, এ তুই কি মায়া মানুষ নাকি কামিজ পাজামা? এ তুই 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 আপন একজন স্বামীর এইভাবে কথা কইতে পারলি? এ কদেই তোর বুকটা কাঁপলো না, মুখটা বাঁধলো না, নাকটা তোর সেফট হয়ে গেল না, ফালতু মায়া সামাল। এ তুই কেমনে এই কথাটা কইলি একবার কদেই? হ্যাঁ এই মোর সমস্যা আছে, মোর প্রবলেম হয়েছে, কিন্তু সমস্যাটা তো প্রবলেম করতে ঘুরো, সমস্যাটা তো চিকিৎসা করতে হইবি, কিন্তু এর জন্য মোর সময় দিতে হইবে না। বই কি কম ঔষধ পাতি খাইতে আসি? রাত বাজ বারোটায় এই সময় তুই মোর ল্যাম্প দাও, তোষক দাও, এই কি দাও, এই যে মশারি দাও, এ নিয়মিত কই যাবে আনে রাত রাতে আয়, এক একটা করে মশা মশা কামড় দিলে মানে জীবন যৌবন আরবের খুঁজবা খেজুর মতো সেট হয়ে যায়। আর দরজা খোল স্যার। তুই এই বাড়িতে ঢুকতে পারবি না, আসবো থেকে এই বাড়ির দরজা তোর লইকে বন্ধ, তোরা লইয়া ঘুমান না যা, একটা কলা গাছ লইয়া ঘুমান না, একই কথা হাসিতে ভালো একটা কলা গাছ লইয়া ঘুমামু দত কোশন। এই এই বল শালি তোর মশারি। আল্লাহ জানে ভাই
আমি তোমার গুণধর স্বামী আইসি গো, এত রাতে কই থাকবো গো, আমার একটু থাকার জায়গা দাও। ও বৌ অনেক কষ্টে আছি গো, বলো বৌ। এইগুলি দিলা কেন লুঙ্গি গামছা আন্ডার প্যান্ট? কি সমস্যা? কি ঘুমাবো না? হ্যাঁ ঘুমাবি তো, আমি কি করবো? ঘুমা, যা ঘুমা। কোথায়? আমার এখানে আসিস কেন? কি প্রবলেম? ওই তো বালিশ লেপ আর মশারি দিয়ে বাইর করে দিস তুমি আবার ওইখানে জায়গা হয় নাই, আমার কাছে আসছোস? হ্যাঁ আমার কাছে জায়গা দিব তোরে? তুমি আমার বউ না? আমি তোর বউ। ওইটা কি বউ? তাহলে ওইখানে জায়গা হয় নাই তোরে, এইখানে আমি জায়গা দিব তোরে, নিয়ে গিয়ে এখন ল্যাপিডিসে ঢুকবো আমি। ইস আমার সোনা রে, তুই দুইটা বিয়ে করেছিস, তুই পারছিস একটা বউয়ের ঘরে সন্তান দিতে? পারছিস ওই ঘরে একটা সন্তান দিতে? আমাকে পারিসনি, তো কি করবো তোকে দিয়ে আমি? হ্যাঁ তুই স্বামী, তুই স্বামীর লিস্টে পড়িস? কিসের স্বামী তুই? হ্যাঁ স্বামী কাকে বলে? কি সুখ দিস তুই আমাকে? সমস্যা তো একটু হইব, পুরুষ মানুষের প্রবলেম একটু হইব না? বাচ্চা দিতে পারি না, এটা কোনো সমস্যা এলো নাকি? আজ হয় না বাচ্চা, কাল হইব, কাল হইব না পরশু হইব, 10 বছর পর হইব, 20 বছর পর হইব, সমস্যা কি? আমি কি ঔষধ খাইতেছি না, হারবাল খাইতেছি, তারপরে তো বিভিন্ন ঔষধ খাইতেছি, হর্স পাওয়ার, হাতি পাওয়ার, ঘোড়া পাওয়ার সবই তো খাইতেছি। গেটটা খুলে বসে আসে ঘুমা, একটা বাজে। গেটটা খুললা তোরে ঘরে নিয়া আমি পূজা দিব, তাই না? তুই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ভোলানাথ, তোরে নিয়ে আমি উড়িয়ে দিব। যা দিছে এখান থেকে নিয়ে একদম ফোর্ট যা বললা। আইসে গেটটা খোলো। কষ্টে আছি আমরা বিবাহিত পুরুষ যারা। সিকন আলী, কিরে ভাই? দাদা ভাই কম। আচ্ছা বুঝলাম না, এই এত রাতে ঘর বাড়ি ফেলাই থা তুই এই বেঞ্চির উপর বসে রয়েছিস, ঘটনা কি? হ্যাঁ তাও যদি বুঝতাম যে তোর বউ একটা, দুই দুইটা বউ, দুই দুইটা বাড়ি, তারপরেও তুই এরম নাই। দুই বউয়ের সুখ নাই, সুখ পেশায় গেছে। দুই বউ আজকে আমারে ঘর থেকে বাইর করে দিছে। কেন ঘর থেকে বাইর করে দেয় কেন? আমি নয় খালি ভাত কাপড় দিই, অন্য আরেকটা সুখ আছে এটা নাকি দিবার পারি না, বাচ্চা দিবার পারি না দুইটারে, এর লাইগা দুই বউ আমার ঘর থেকে বাইর করে দিছে। এটা খালি তোর দোষ না, এটা একটা সামাজিক ব্যাধি রে। আসলে এখনকার ছেলেপেলেরাই লেখাপড়া করতে করতে এত বয়স পার করে দেয়, 30 বছর 35 বছর চলে যায়। হ্যাঁ
তখন কি আর সেই যৌবনকাল থাকে? যৌবনকালের যেই শক্তিটা, সেই শক্তিটা তার থাকে না। যেই কারণে কি হয়, ছেলে চলে যায় আরেক মেয়ের সাথে, মেয়ে চলে যায় আরেক ছেলের সাথে, এই পরকিয়া এই ব্যাপার স্যাপার হয়ে মানে একটা মেসাকার অবস্থা, মানে সমাজটা একদম ধ্বংসের মুখে চলে যাচ্ছে। দাদা, আমার দুই বসে দুই দিকে যায়, তাহলে তো আমি তোমার মতো জিরো হয়ে একলা বাড়িতে একা একা বয়া কালি ঝিমাম। আরে না শোন, কি বুদ্ধি একটা আছে, চল আমার সাথে। এমন ওষুধ দিমু, হয় তুই যাবি নাহলে তোর বউ যাবে, তাই নাকি? হ্যাঁ চল চল। এই কই ছুটলা? যাইতে আছি। কই? মোর বাহের বাড়ি। কি জন্য? কি জন্য বুঝতে আছেন না? হ্যাঁ খুললে কল লাগবে সবকিছু, খুললে না করলে বোঝেন না আপনি। না বুঝি নাই। খুললে কি কমু? হ্যাঁ খুললে কি কর আছে? এত জ্বালা এত যন্ত্রণা নিয়ে সংসার করা যায় না, বুঝো না? কি এর জ্বালা যন্ত্রণা? এর আগে আমি নাকি আমার নাকি পাওয়ার নাই, আমি নাকি হলো তোমার কাছে হলো খালি হলো কাপড় সুপড় দিতেছি, এই সুখ নাকি তোমার সইব না, আরো সুখ লাগবো। কমা কেন চলে যাইতেছো? কে চলে যাবো না, রাত্রে ঘুমাইতে দাও। হ্যাঁ তোমার লেগে রাত্রে ঘুমাইতে পারি না, আর তুমি জানো না মই যদি রাত্রে না ঘুমাইতে পারি এমন মাথা নষ্ট হয়ে যায়, পাগল হয়ে যাই। তে হেল লেগে চলে যাই তুই বউ? হ্যাঁ হেল লেগে চলে যাবো। তুমি কইতেছো লে এত সুখ সব ফালায় দিয়া মুখের উপর তোর সাথে সংসার করা যায়, তোর মতো গজার লগে সংসার করা যায়, তোর মতো আদা ভদার লগে সংসার করা যায়? হুমা হ্যাঁ তুই হেই চলে যাইতেছে, হ্যাঁ আমার পাওয়ার আইছে, হেই পাওয়ার লেস করে চলে যাইতেছে। যাইতে পারবা না, আমার দুই ডানা, ইয়া 2000 দিও কাম হইব না। যাইতে পারমু না মানে কার কথায় যাইতে পারমু না? তোর কথায়? এ তোর কথার মুই দাঁড় দাঁড়ি? হ্যাঁ মোর ইচ্ছা হয়েছে মুই মোর বাহির বাড়ি যাবো। পাওয়ার লই আইছে? হ্যাঁ এত পাওয়ারের মোর দরকার নাই, পুরুষত্ব দেখাইতে আছেন? হ্যাঁ পুরুষত্ব আপনার আর এক বউরে দেখান, মোরে দেখাইতে ইয়েন না। এন্ডা হারেন মুই যেহেতু কইছি মোর বাহির বাড়ি যাবো, তার মানে মুই যামই, আজ গই যামু, আমরা এইসব পাওয়ারের মোর দরকার নাই। গেলাম। এই যাইতে পারবি না, এতদিন আমার পাওয়ার ছিল না, অনেক খোটা দিছস, অনেক অপমান সহ্য করছি, এখন পাওয়ার আইছে যাবি কই? তাহলে আমার এই পাওয়ার আমি খাটামু কই? কি হইছে কি স্যার কইতেছে? ব্যাক স্যার সারমু না, স্যার সারমু না, স্যার কইতেছি সারমু না, ভালো হইবে না, ভালো হইবে না কি হইবে? ব্যাক স্যার দিয়ে দে, যাইতে পারবি না, তোরে কিন্তু গভর্নমেন্ট দাও দিমু। না আমি তো দিতেছি, তোর প্রশ্ন ঠিক হইতেছে না, না তো তো লাগব না স্যার, না যাইতে পারবি না, স্যার কইতেছি যাইতে পারবি না, ছাড়বি না, না ছাড়বি না, না ছাড়বি না, না চলে যাচ্ছি। কেন মানে? একটা মানুষের উপর এত টর্চার তো সহ্য হয় না। টর্চার মানে? এর আগে সময় দিতে পারি নাই, তার জন্য অনেক খোটা দিছো, আমি পুরুষ না, আমি একটা হিজড়া, আমি মহিলা। ওমা আমি সময় দিতে সে চলে যেতেছে। অকি 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 থামো, সময় চাইছি বলে কি এত সময় চাইছি আমি? শোনো সব কিছুর একটা লিমিট আছে, টাইমিং আছে, তাই বলে এমন না যে প্রতি সেকেন্ডে সেকেন্ডে প্রতি ঘন্টায় ঘন্টায় প্রতি মিনিটে মিনিটে তোমার কাছে আমি সময় চাইছি। ওমা আমি তো তোমাকে টর্চার মানে মারি নাই, গায়ে হাত দেই না। ওমা 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 করছো কেন? গায়ে হাত দিলেই টর্চার করা হয়? গায়ে হাত দিলে গায়ে কি মারলেই হচ্ছে টর্চার করা হয়? তাহলে কি গায়ে হাত দাওনি ঠিকই, মারুনি ঠিকই, শারীরিক মানসিক যে টর্চারগুলি করছো এগুলো তো মারার মতো না। আমি তো একটা মানুষ নাকি? চিকিৎসা করছি, চিকিৎসা ফলন ভালো হয়েছে, তাই জন্য সহ্য করবো না। আমি আর তোমার সাথে সংসার করবো না, আমার সংসার করার ইচ্ছা মরে গেছে, তুমি আমার পথ ছাড়ো, আমরা যাইতে দাও। আগে তো ভালো ছিল মানে? আমি চেঞ্জ হয়েছি, চিকিৎসা করছি, চিকিৎসা করে এখন আমি হলো ভালো হয়েছি, তোমার সময় দিতেছি, এখন তুমি সময় নিবে না, চলে যেতেছো, ও হয়ে গেল তুমি হয়ে গেল। ওমা 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 আমি এখন কই যাবো? তুমি আমার পথ ছাড়ো, আমি চলে যাবো। ওমা ওমা ওমা
বুঝছলে যাবি ছাড়ো না না যাইতে পারবো না ছাড়ো বলতেছি না আমি আমার বউর এসারে থাকতে পারবো আমাকে ছাড়ো ইম্পসিবল ছাড়ো না আমার দরকার আছে থাকতে বলছি না আমি ছাড়বো না ছাড়ো ছাড়বো না ছাড়ো ছাড়বো না ইরে একদম চল ঘরে চল আমি যাবো না না ঘরে চল না তুই ঘরে চল তুই তুই গিয়ে তোর ওই বউরে ফিরে নিয়ে না তুই ঘরে চল ঘরে চল করতেছি আমার সাথে ওই যে আমি বিয়া করে রেখে যাইতেছি তোর বাদরি বোন তোর বাদরি তোর বাদরি ছাড় তুই যা আসা আল্লাহ রে না ছাড় বলতেছি নাই নাই আমি যাব না নাই তুই আমি যাব না তোর আমি ছাড়ব না যাক তো এই ওমা 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 এই বউ গেল ওই বউ গেল আমি আমি কারে নিয়ে দেখো ও আমার তো বার বারতেছে আলার বউ এই দাদু কি দিল আমারে এ মাউগার বউ তো আমার ধ্বংস করে দিছে তুমি তো আমার সর্বনাশ করছো সর্বনাশ আমার জিন্দেগি বরবাদ করে দিছো কি ঔষধ দিছো মিয়া আমার দুই বউ তো ভাইগা গেছে গা আমি তো তোরে দিছি পারদ এটা যদি তোর সামনে দিয়ে যায় তাহলে মাইয়াদের খবর আছে হ্যাঁ আর যদি তোর পেছন দিয়ে যায় তাহলে তোর খবর আছে হ্যাঁ